হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই পেজ আসসালামু আলাইকুম বিয়ার্স রোমালম রোমালম পেজ থেকে বলছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসলো ঈদ উল আজহা আর এই দিনটির জন্য আমরা অনেক দিন অনেক বছর অপেক্ষা করি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত চলে এসেছে তো আজকে আপনার সাথে শেয়ার করব ঈদের আগের রাতে কি কি রান্না বনা করেছি কিছু ব্লগ অলরেডি চলে গিয়েছে তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রোস্ট রান্না করেছিলাম কি ধরনের রোস্ট রান্না করেছিলাম আর রাতে কিছু মাংস রান্না করে রেখেছি আহ গিজার জাতীয় কি খাবার করেছি সব কিছু নিয়ে এসে রেডি করবো তার আগে চলে যাই গার্জেনে গার্জেনের অবস্থা খুবই খারাপ অনেক মাস ধরে আমার গার্জেনের কাজ করা হচ্ছিল তো ফাইনালি অলরেডি পেনটেন করা হয়ে গেছে কিন্তু গার্জেনটা অর্গানাইজ করা হয়নি তো আজকে যেহেতু স্যাটারডে আজকে আর সময় নেই আজকে আমার করতে হবে কারণ সানডেতে আমাদের ইউকেতে ঈদ তো এই পুরা গার্ডেনটাকে আমি ক্লিন করে নিব তো সেই ভিডিওটা শেয়ার করব আর কি রান্না করতেছি সেটাই শেয়ার করব আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্রথমে চলে যাই ডিজার্ট বলতে সব সবার আগে যে যা মাথায় আসে সেটা হলো রাইস পুডিং মানে পায়েশ। আজকে পায়েশের জন্য আমি বাসায় পোলার চাল ছিল না তো বাজার থেকে নিয়ে এসেছিলাম আজকার চিনি বানাবো তার জন্য দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় দুধটা যদি ভালোভাবে চাল হয় মানে ঘন হয় তাহলে পায়েসটা খুব বেশি মজা হয় সাথে গাজর জরদা এটা রেসিপি অলরেডি চলে গিয়েছে এবং রান্নাটাও চলে গিয়েছে আজকে ব্লগে আপনার সাথে শেয়ার করব রাইস পুডিংটা বসিয়ে দিলাম আর টুকি টাকি কিছু কাজ আছে আর তার সাথে রোস্টের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব এখন আমি পায়েসটাকে একটু নেড়ে দিব দেখেন একদম কি সুন্দর হয়ে আসছে এখন এটাকে বাগার দিব আমি জানি আপনারা অনেকে বাগার দেন কিনা বা আমি বাগারটা দিই বাগারটা দিলাম আমার খুব বেশি ভালো লাগে খেতে সো বাগারের জন্য যে এটা করতে হবে আমি এটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের ভিতরে আমি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন খাঁটি ঘি দিয়ে দেবো অনেকখানি আসা এতে ওয়ান টি স্পুন এর চেয়ে বেশি তো হবে না আর একটু দিয়ে দিলাম ঠিক আছে আর সাথে আমি দিয়ে দিব রাইজেন রাইজেনটা ফ্রাই করে দিব আমি এতে করে এটা সুন্দর গ্রাম আসবে ফ্লেভার এতে করে অনেক সুন্দর ফ্লেভার বের হবে রাইজেনটা খুব দ্রুত কিন্তু আপনার লাল হয়ে যায় এটা আমার মা নানিদের কাছ থেকে শিখা আমি শুনেছি আমার আম্মা বলতো আমার মানিনী কি কিসমিস বলতো যে কিসমিস ব্যবস্থা করে পায়ে এসে দিলে খুব বেশি দেখেন কত সুন্দর ফুলে গিয়েছে আর এই সময় আমার করতে হবে একদম গরম গরম পায়ে ডাল যেমন বাজার দিই ডাল যেরকম বাজার দেন ওরকম এটা কি সাবধানে দিবে না হলে শিখে চলে আসে

এক কাপ চাল দিয়ে কিন্তু অনেক পায়েস হয় মোটামুটি আমার দুটা সার্ভিং ডিশ ভরে গিয়েছে দেখতে পার্সেন্ট ফোর এখন কিছু আমি নার্স দিয়ে দিব যেটা আমি নিয়েছি আজকে পিস্তা সু আপনার চাইলে আলমন্ড সু দুটাই দিতে পারেন কেশনাচও দিতে পারেন তো আমি আজকে পিস্তা সু দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে চুলার গ্যাস অফ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রেডি হয়ে গেল আমার রাইস পুডিং খেতে অসম্ভব মজা হয়েছে দেখতে তো অসম্ভব লোভনীয় হয়েছে এভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন যে কোনো ঈদ বা যে কোনো অকেশনে আশা করবো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন যেহেতু জিঞ্জার গালিক পেস্ট করতে হবে আমি অফিসে জিঞ্জার চাপ চাপ উঠে যেতে আমি ওয়ান টাইমের গ্লাস গুলো ইউজ করতেছি ওয়ান টাইমের বক্স গুলো ইউজ করতেছি ইজি হয় আর অল্প করে ই করতেছি আবার পরে করে নেব কারণ এখন কিছু রান্না করতে হবে যে এগুলোর জন্য আমার একটু আলো পছন্দ হয় আর কোরবানির মাংস তো আমরা পাবো ঈদের পরের দিন তো ঈদের রান্নার জন্যই অল্প একটু করে করে নিচ্ছি এখন দিয়ে দিব জিঞ্জার মশলা বাটা হয়ে গিয়েছে এখন চলে আসলাম রোস্ট রান্নার জন্য তো এখানে আমি তিনটি হোল চিকেন নিয়েছি আস্তাও রোস্ট করার ইচ্ছা আছে আর বাচ্চাদের জন্য নিয়েছি ফোর পিস করে কেটে রোস্ট আর এখন আমি একটু কালারিং মানে কালার ফুড কালার দিয়ে দিব অরেঞ্জ কালার আর সল্ট দিয়ে এটাকে ভালো করে একটু মেখে ভেজে নিব রোস্টের জন্য তো মনে তো অনেক কিছুই চাই তো আজকে আমি চাচ্ছিলাম একটু স্পেশাল একটা ঈদের জন্য মানে স্পেশাল ডিশ বানাবো মনে মনে যে চিন্তা সেই কাজ তো ফাইনালি আমি করতে পেরেছি কিনা সেটা আসলে ঈদের দিনই জানতে পারবেন আমি আসলে কি মাথায় রেখে এই যে এই হোল চিকেনের রোস্ট করলাম পাঁচ সাত বছর আগে একবার মনে করেছিলাম বাইরের বউ যখন এসেছিল লন্ডনে আর এটা আমার সেকেন্ড টাইম হোল চিকেন রোস্ট এর আগে আসলে করা হয়নি তো আমি সসপ্যানে পেঁয়াজ ব্যস তো করেছিলাম যে ফ্রায়ে সসপ্যানে সেখানে এখন এই চিকেনগুলো বেজে নিচ্ছি আর এখানে আমার বাচ্চাদের জন্য চিকেন রোস্টের জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি তো এইগুলি বেজে নেবার এই কাজগুলো করতেছিলাম দুপুর থেকে কারণ রাতে একটা আবার বাইরে যাওয়ার প্ল্যান আছে যেহেতু মেহেদি দেওয়ার ইচ্ছা আছে চাচার পাশে যাওয়ার ইচ্ছা আছে তো সব কিছু মিলে মানে অনেক কিছু এখন আমি এই যে হোল চিকেনটা তো ভালো করে ওয়াশ করে ওভার নাইট আমি পানি জড়িয়ে নিয়েছি এখন যে হলো সুতা আমার নেই রান্না করার যে সুতা বাদে তো হঠাৎ করে মনে হলো যে আমরা যে কাপড় শিলে সেই সুতা দিয়ে বেঁধে নিই প্লেগুলোকে তো এই সুতাটা নিয়ে আসলাম তো এটা অনেক সময় লেগেছে আসলে অনেক দিন ধরে বাঁধি না তো আর দুইজন হলে আসলে ভালো হয় এখাতে বাঁধতে অনেক কষ্ট হচ্ছিল তো ফাইনালি আমি তিনটা রোস্ট বেঁধে ফেলেছি একটু টাইম লাগলো গি একটু দিয়ে দিয়েছি তো এই তো রেডি হয়ে গেল আমার হোল চিকেন রোস্ট আজকে যেটা মনে মনে ভাবতেছিলাম যে বাংলাদেশেও গেলাম এখানেও মানে এই চিকেনটা কেন করতেছি সেইটা আসলে আমি ঈদের দিনই বলবো তো আমার হাজবেন্ড তো অবাক আমার মেয়েরও অবাক যে আমি হোল চিকেন রোস্ট করেছি আসলে বাসায় তো এরকম করা হয় না হোল চিকেন রোস্ট তারপর আবার তিনটা তিনটা না চারটা রোস্ট করেছি তো আমার এখন মনে আসতে না তো যাই হোক তো এই যে এইগুলি সব ম্যানেজ করে নিলাম আর সবগুলো চিকেন ভালো করে যে ভেজেও নিলাম এরকম করে দিয়ে তো যাই হোক পরের দিন সকালে ঈদের দিন সকাল চলে আসলো আমি ভেজে রাতে রেখে দিয়েছিলাম আর ওই যে অবান্যায় তেলটা ছিল সে তেলটাকে আমি ছেঁকে রেখেছি তো সেই তেলটা দিয়ে দিলাম আর সাথে একটু ঘি দিব যেহেতু রোস্ট বলে কথা তো একটু ঘি না দিলেই নয় তো এখানে আমি বাজারে কিনা ঘি ইউজ করতেছি এখন দিয়ে দিব আমি এখানে প্রায় ফাইভ হান্ড্রেড গ্রাম অনিয়ন দিয়েছি তিনটা রোস্টের জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি যা যা লাগে গরম মশলা তো বেইলি কার্ডামন সিনামন তারপরে একটা ব্ল্যাক কার্ডামন ছোট্ট ছোট কারজামন এগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্যস্ত করে নিব রোস্টের কাজটা একটু সময় লাগে পেঁয়াজ ব্যাস্তা আর রোস্টের মশলাটা কষাইতে অনেক সময় লাগে তো আমি যেভাবে রান্না করেছি আসলে আমি সব কিছু পর পরই রান্না করতেছিলাম তো এখানে আমি কিছু পেঁয়াজ বেটে নিয়েছি আর গ্রিন চিলি দিয়ে বেঁচে নিয়েছি দুটো একসাথে টেস্টের জন্য এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গার্লিক এখানে আমি টু টেবিল চামিজের মতো গার্লিক দিয়েছি অ্যান্ড জিঞ্জার দিয়ে দিবো টু টেবিল স্পুনের মতনই আর এগুলি ফ্রেশ আমি জাস্ট সকালে রেখে দিয়েছিলাম কারণ হাতে কাজ সবকিছু আমাদের একা একা করতে হয় তো ভালো করে মশলাটাকে কষিয়ে আর আমি এর আগে রাতে বেলা কিছু স্পাইসি করে রেখেছিলাম রোস্ট আর বিরিয়ানির জন্য তো সেইটার থেকে আমি দিয়ে দিব ওয়ান টু স্পুনের মতো তো সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম এই যে সেই মশলাটা এখান থেকে আমি এখন দিয়ে দিব টু স্পুনের মতো এটা খুব স্ট্রং একটা মশলা আমি বানিয়ে নিয়েছি আর এই মশলাটা রান্না করার পর সবাই খুব প্রশংসা করেছে খাওয়ার পর যে ভালো হয়েছে টেস্ট তো আসলে আমি রান্না করে মানুষকে খাওয়াতে ভালোবাসি আর রান্নাটা ভালো হলে তো খুব বেশি ভালো লাগে তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কিউমিন কোরিয়ানডা আর রেড চিলি পাউডার সবগুলো আমি ওয়ান স্পুন করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব কষাতে সময় লাগবে আরও বিশ থেকে পঁচিশ মিনিট মশলাটা ভালোভাবে কষানো হলে ভালো হয় আমি আসলে বাদাম বাটা দিতে পারিনি বাট বাদামটা আমি দিয়ে দিয়েছিলাম কিছু ড্রাই বাদাম আপনার ইয়েতে মশলার সাথে স্পাইসির সাথে এখন থেকে ভালো করে কষিয়ে নিব মশলাটা তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব এত দেখতে পারতেছেন তেল উঠে গিয়েছে আমি বারবার কাপড় চেঞ্জ করা করতেছিলাম কারণ আমি এক এক সময় রান্না করতেছি সকালবেলা ঈদের কাপড় পরে এসেছিলাম পরে ভাবলাম যে চেঞ্জ করি এর জন্য যদি আপনার আমার ড্রেস দেখে থাকেন তো এইখানে আমি দিয়ে দেবো ইও তো আমি বারবার চেঞ্জ করতেছিলাম কারণ আমি রোজটা রান্না করতে আমার দু দিন লেগেছে আগের দিন রাতে বেজে রেখেছিলাম আর ঈদের দিন সকালে একদম গ্রেভি করে একদম রোসটাকে ফ্রেশ ফ্রেশ রান্না করব। কারণ ভাজাটা কিন্তু অনেক সময় লাগে আর ঈদের দিন কিন্তু আমরা সবাই চাই মানে কম রান্না বান্না ঝামেলা করতে তো তার জন্য আমি জাস্ট দুটা আইটেমে রেখেছিলাম যে সকাল সকাল জাস্ট গরম গরম সার্ভ করতে পারি আমার গেস্টদেরকে তো এইখান থেকে একটু বুড়ানিও বানিয়ে নিলাম যেহেতু পোলাও রোস্ট খাবো বুড়হানি না হলেই নয় তো রাঁধুনি এই মশলাটা দিয়ে আমি এটা সেকেন্ড টাইম বানিয়েছিলাম ফার্স্ট টাইমটা খুব খারাপ হয়েছে বা সেকেন্ড টাইমে তো সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে তো রোস্টের মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পারতেছে না একদম তেল বের হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব চিকেনটা নিচের থেকে যেন নাল লাগে তো ভালো করে যেন ভালো করে এটাকে নেড়ে দেখতেছি সল্ট ফর টেস্ট করে দেখতেছি স্পাইসি সব কিছু ঠিক আছে কিনা তো দেখলাম যে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখন আমি দিয়ে দেবো হোল চিকেন হোল চিকেনটা দিয়ে আমি কি করবো সেটা পরে অবশ্যই চোখ এখন নেক্সট ভিডিওতে দেখাবো যে হোল চিকেন দিয়ে আমি আসলে কি করলাম কি কিভাবে আমি আমার প্লাটারটা সাজিয়েছি হোল চিকেন দিয়ে তো তিনটা আসলে চিকেনের রোস্ট নিয়েছে একদম ফুল আর ছোটো একটা চিকেন ছিল এখানে দিয়ে দিলাম আমি আসলে রাতে ভেজে এরকম বক্স করে রেখে দিয়েছিলাম তো সকালে যা আমার মশলাটা কষিয়ে নিয়েছি আর রেডি হয়ে যাবে ফোরটি ফাইভ মিনিট মতো লাগবে যা আসলে আস্তে আস্তে করে আমি থেকে রান্না করব যাতে আর নাড়াচাড়াটা খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় তো এইভাবে করে আপনারা রান্না করে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ সিক্স ইয়ার্স পর আমি রান্না করলাম তো এই তো রেডি হয়ে গেল মিনিট পর দেখাচ্ছে আপনাদের পানির শুকিয়ে এসেছে রোস্টে দেখতে পারতেছেন কিরকম হয়েছে তো এইভাবে রান্না করে আর নেক্সট আপনাদের সাথে শেয়ার কিভাবে সার্ভ করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি সবাই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আর এখানে আমি যেটা দিয়েছিলাম সল্ট অ্যান্ড এভরিথিং টেস্ট করার পর দিয়েছিলাম টু স্পুন সুগার আর দিয়েছিলাম ক্যার ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে এটাকে দমে বসিয়ে দিব রেডি হয়ে গেলো আমার রোস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ